লাকি রিওয়ার্ডস নামের এই অ্যাপটি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে, এবং অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক সপ্তাহে 5,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। এবং অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন। সো অ্যাপটিতে কাজ করে আপনি উইথড্র দিতে পারবেন বিকাশ, নগদ, কয়েনবেস, পেপাল, পেটিএম, রকেট ইত্যাদির মাধ্যমে। সো এই লাকি রিওয়ার্ডস অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন লাকি রিওয়ার্ডস অ্যাপ্লিকে। তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি আছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো অ্যাপটি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, ইতিমধ্যে অ্যাপটির প্লে স্টোরের রেটিং রয়েছে 5 স্টারের মধ্যে 5 স্টারই। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটির প্রোফাইল পিকচার আছে এটা। সো এই লাকি রিভার্স অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটা VPN কানেক্ট করার প্রয়োজন হবে। তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার VPN লিখে। তারপর আপনি প্লে স্টোরে এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এই সুপার VPNটি অবশ্যই অবশ্যই US সার্ভারে কানেক্ট করতে হবে। সো আমার এই সুপার VPNটি আগে থেকে US সার্ভারে কানেক্ট করা রয়েছে বা চলে যাচ্ছে ওই লাকি রিভার্স অ্যাপটিতে। সো গাইস, এই লাকি রিওয়ার্ডস অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এখানকার এই অ্যারো বাটনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। তারপরে এখানে 2 নম্বর রয়েছে ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই জিমেলটা লগ ইন রয়েছে সেই জিমেলটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। সো গাইস, এখানে ইমেলটা বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড বলে। এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। সো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড। সো গাইস, এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে রেফার কোড বলে একটা অপশন, এটা অপশনাল। আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার এই রেফার কোড এই অপশনটায় অবশ্যই অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স থেকে কিংবা স্ক্রিনে থেকে আমার রেফার কোডটি দেখতে পাচ্ছেন, আমার রেফার কোডটি এখানে বসিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে দেবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তারপরে এখানে পরবর্তীতে রয়েছে রেজিস্টার নাও বলে একটা অপশন, এখানকার এই রেজিস্টার নাও অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে। প্লিজ ওয়েট, একটু লোডিং নেবে, তারপরে দেন আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু উল্টো দিলে পেমেন্ট আসবে না, আপনাদেরকে যেভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন। সো অ্যাপটিতে সবার ঠিক এইরকম দেখাবে। এবার আপনি হোম ইন্টারফেস থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেফার অ্যান্ড আর্ন বলে, এখানকার এই রেফার অ্যান্ড আর্ন এই অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে আপনার যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনার এই রেফার কোডটি ব্যবহার করে যদি কাউকে নতুন করে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। দেখতে পাচ্ছেন যে আমার রেফার কোডটি এখানে শো করতে আছে, আমার রেফার কোডটি আসছে 7482, অর্থাৎ 7482, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমার রেফার কোডটি ইউজ করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। অবশ্যই আপনারা আমার রেফার কোড ইউজ করবেন, এখানে আপনার রেফার কোডটি থাকবে, আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন অ্যাপটিতে যেন অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এখানকার যে রেফার কোডটি থাকবে সেই রেফার কোডটি ব্যবহার করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লিখে রাখছে প্রত্যেক রেফারের বিনিময়ে আপনি পাবেন 10 USD, অর্থাৎ 0.10 USD, অর্থাৎ 10 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 10 টাকা সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই রিয়াল রেফার করবেন, ফেক রেফার করবেন না, নিজে নিজে রেফার করবেন না, বন্ধু বান্ধবদেরকে রেফার করবেন। একথা বলতে গেলে আপনার রেফার কোডটি এখানে থাকবে, রেফার কোডটি ব্যবহার করে কাউকে রেফার করবেন, তাহলে আপনি পাবেন যাবেন 10% 10 টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং 15% ইনস্ট্যান্ট রেফারাল কমিশন। তো বুঝতেই পারছেন যে আপনি রেফার করে কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। সেখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আর রেফার না বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধু বান্ধবদের মাঝে রেফার লিঙ্ক সহ রেফার কোডটি শেয়ার করে দিতে পারেন। আপনার রেফার কোডটির ব্যবহার করে যদি আপনি কেউ নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন।
সো গাইস আশা করি রেফার সিস্টেমটি বুঝতে পেরেছেন। এখান থেকে ব্যাগে সলিউশন বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি পয়েন্ট পাবেন, পয়েন্টের বিনিময়ে ডলার, ডলারের বিনিময়ে টাকা। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনি এই ডেইলি বোনাস বাদে এই সমস্ত অপশনগুলোতে যখন কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হবে। আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উইড্রো দিতে পারবেন না। অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে ডলার থাকতে হবে। অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট হবে তখন আপনি সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে কনভার্ট করতে পারবেন। অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট হবে তখন সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, এই যে আপনি হোম ইন্টারফেসটা রয়েছে, আপনি হোম ইন্টারফেস থেকে এখানকার এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। সো পয়েন্টের উপর ক্লিক করলে দেখতে পারবেন কনভার্টগুলো একটা অপশন দেবে, আপনি সেই কনভার্ট অপশনটা ক্লিক করলে আপনার সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে হয়, ডলার বানাতে হয় কীভাবে পয়েন্টগুলো, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখবে আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখে দিয়েছি অ্যাপটিতে কাজ করার। অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস বলে, এখানে যদিও তারা লিখে রাখছে আপনি ডেইলি বোনাস থেকে পাবেন 800 পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে, তারপর আপনাকে কখনই তারা 800 পয়েন্ট দেবে না, কত পয়েন্ট দেয় সেটা আপনাকে দেখে দিচ্ছি। তো এখান থেকে ডেইলি বোনাস অপশনটা ক্লিক করে দিচ্ছি, তারপর আপনি দেখতে পাবেন একটা ওকে বলে অপশন দেবে, ওকে অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করতে পারে, আপনাকে সেই অ্যাডটি অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করতে হবে। সো দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করতে আছে, এবার আপনি অ্যাপটি এখান থেকে ক্লোজ না ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইটে নিয়ে 2 মিনিট ভিজিট করতে হবে, প্লে স্টোর নিয়ে অ্যাপের কাছে নিয়ে যাবে, অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটিতে ক্লিক করে দিয়েছে, দেখি কোথায় নিয়ে যায়। সো একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, রানিং উইথ ক্রোম ব্রাউজার। সো একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, নেট কানেকশন স্লো। এখান থেকে আপনাকে এই ওয়েবসাইটটাতে 1 মিনিট কিংবা 2 মিনিট ভিজিট করতে হবে। এখান থেকে প্লে স্টোর নিয়ে আসলে আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো দিস অ্যাপ ইজ অ্যাভেলেবল ফর ইনস্টল। সেখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই ডেইলি বোনাস থেকে দিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে সম্পূর্ণ ফ্রিতে 100 পয়েন্ট। সেখান থেকে 1000 পয়েন্ট হলে ডলারে কনভার্ট করা যাবে। সেখান থেকে কাজ করার জন্য পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ম্যাথ টাস্ক, যদিও তারা এখানে লিখে রাখছে আপনি ম্যাথ টাস্ক থেকে পাবেন 1100 পয়েন্ট ফ্রিতে, তারপর আপনাকে এত পয়েন্ট কখনোই দিবে না। সেখান থেকে ম্যাথ টাস্ক অপশনটা ক্লিক করে দিচ্ছি। তো ম্যাথ টাস্ক অপশনটা ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে একটা 800 ল্যাটি ক্লোজ করে দেবেন। একাডেমি আপনার কাছে মোট 15টা ম্যাথ সলভ করতে দিবে, 15টা ম্যাথ সলভ করবেন, 800 ব্যাটগুলো আপনাকে ক্লোজ করতে হবে নিয়ম মেনে। সেখান থেকে একটা ম্যাথ সলভ করে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছে, এখানে একটা ম্যাথ সলভ করবে, ম্যাথ দিবে যোগ বিয়োগের, আপনাকে সেটার অ্যান্সারটা এখানে বসিয়ে তারপরে সাবমিট অপশনটা ক্লিক করতে হবে। সো 10+10 যোগ করলে কত হয় 26 হয়, এখানে অ্যান্সারটা লিখে দিলাম। এবার এখান থেকে সাবমিট অপশনটা ক্লিক করে দেবো, আমার অ্যান্সারটা যদি অ্যান্সারটি যদি সঠিক হয় তাহলে আমাকে পয়েন্ট দেবে। তার আগে একটা অ্যাড শো করবে, আপনাকে অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করতে হবে, তারপর এখান থেকে পয়েন্ট কালেক্ট করার জন্য ওকেতে ক্লিক করবেন, আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। ভুলে আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না তাহলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। সো এখান থেকে একটা ম্যাথ সলভ করবেন, আপনার কাছে এই ধরনের অ্যাড শো করলে অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। আর আপনার কাছে অ্যাপটিতে কাজ করার সময় যদি কোনো অ্যাড না শো করে তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে না, সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোর থেকে সুপার বিমিটি ডাউনলোড করে ইউএস সার্ভারে কানেক্ট করতে হবে। সো এখান থেকে এইভাবে মূলত আপনাকে ম্যাথ সলভ করতে হবে। নিচে টাইম চলতে হচ্ছে, টাইমেটিক কমপ্লিট হয়ে গেলে আপনাকে আরেকটা ম্যাথ দিবে, সেই ম্যাথটা আপনি এখান থেকে সলভ করতে পারবেন। সো যাই এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ম্যাথ কুইজ অপশনটায় কাজ করার নিয়মটা কি, অর্থাৎ আপনি ম্যাথ কুইজ অপশনটায় কোন নিয়মটা মেনে কাজ করবেন। আপনি যেটা করবেন, জাস্ট এই ম্যাথ টাস্ক অপশনটায় আসবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 15টা ম্যাথ দিবে, আপনি এখানে মোট 14টা ম্যাথ সলভ করবেন, অর্থাৎ 14 বার সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ ম্যাথ অর্থাৎ 15 নম্বর ম্যাথ সলভ করবেন, সাবমিট অপশনটা ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে গেলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপকে আপনার ফোনে ডাউনলোড করতে হবে। সো এটা হচ্ছে জাস্ট ম্যাথ কুইজ অপশনটা কাজ করার নিয়ম, আগে বোঝাতে পেরেছি। জাস্ট আপনারা যেটা করবেন, একটা টাইমে মোট 15টা ম্যাথ থাকবে, আপনি এখানে 14টা ম্যাথ সলভ করবেন, কেবল সর্বশেষ ম্যাথ সলভ করার পর ওকেতে ক্লিক করার পর অ্যাড করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে ক্লিক করবে, ওয়েবসাইটে গেলে ভিজিট, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড, এই সর্বশেষ ম্যাথে ক্লিক করে ক্লিকের কাজটা আপনাকে করতে হবে। সো এবার আপনাকে এখানকার এই ম্যাথ টাস্ক অপশনটা যেই ক্লিকের কাজটাকে বললাম সেম ক্লিকের কাজটা মানে কাজ করতে হবে আপনার অ্যাপটিতে পরবর্তী অপশনগুলোতে। সেখান থেকে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন স্পিনার বলে, আপনি এই স্পিনার অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনি দেখতে পাবেন পূর্বের মতো ঠিক 15টা স্পিন দেবে, আপনি এখানে মোট 14টা স্পিন স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ স্পিন মারবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য ওকেতে ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। এই ক্লিকের কাজটা মানে কাজ করতে হবে আপনার অ্যাপটির এই পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ ক্রেডিট কার্ড স্পিনার অপশনগুলোতে আপনাকে সেমভাবে ক্লিকের কাজটা মানে কাজ করতে হবে। এই কথা বলতে গেলে আপনি এই অপশনগুলোতে ক্লিক করবেন, যতগুলো কাজ থাকবে সর্বশেষ কাজ কমপ্লিট করার পূর্বে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ কাজ কমপ্লিট করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। এটা করলে ক্লিকের কাজ আপনাকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই ক্লিকের
আসে মানে তারপরেই কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য একটু কাজ করেছি, তার কারণে আমার অ্যাকাউন্টে মেমে ব্যালেন্সে পুরো 130 পয়েন্ট ইনকাম হয়ে গেছে। সো দেখ এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টে মেমে ব্যালেন্সে পুরো অনেকগুলো পয়েন্ট ইনকাম হবে, তখন সেই পয়েন্টের উপর ক্লিক করে যখন পয়েন্টগুলো আপনি ডলারে কনভার্ট করবেন, তখন আপনার অ্যাকাউন্টে মেমে ব্যালেন্সে যখন অনেক অনেকগুলো ডলার ইনকাম হবে, তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে উইথড্র দেবেন। অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি অ্যাপটি হোম পেজ থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে উইথড্র বলে, এইখানকার উইথড্র অপশনটা একবার ক্লিক করে দেবেন। সো উইথড্র অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন শো করবে আপনি কোন কোন মাধ্যমে উইথড্র পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো গাইস উইথড্র অপশনটা আসলে এখানে প্রথম একটা অপশন পেয়ে যাবেন যে সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে আপনি যে মাধ্যমে টাকা রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখান থেকে ক্লিক করে দেবেন। অসংখ্য মাধ্যম রয়েছে বিক্যাশ, কয়েনবেস, নগদ, পেপাল, পেটিএম, রকেট, অসংখ্য অপশন রয়েছে। আপনি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে যেখান থেকে কাজ করতে থাকেন না কেন আপনি উইথড্র টাকা রিসিভ করতে পারবেন। এখান থেকে আমি সিলেক্ট করবো বিকাশ করতে। সো বিকাশে ক্লিক করে সিলেক্ট অপশনটা ক্লিক করে দিয়েছি, তারপরে এখানে পরবর্তীতে রয়েছে ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে পরবর্তীতে রয়েছে উইথড্র অ্যামাউন্ট, এখানে নিচে দেখতে লেখা রয়েছে অ্যাপটি থেকে উইথড্র মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $50 অর্থাৎ সর্বনিম্ন $50। তো আপনি এখানে অ্যামাউন্টের এখানে গিয়ে জাস্ট $50 লিখবেন, আপনি কিন্তু $50 ইনকাম করতে পারলে সর্বনিম্ন উইথড্র দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে উইথড্র অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে যে নাম্বার দিয়েছেন যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছেন যে অ্যামাউন্ট দিয়েছেন সেই অ্যামাউন্টের মিনিমাম যে কত টাকা সেই টাকাটা আপনাকে এই নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। অ্যাপ থেকে উইথড্র পর আপনি 7 ঘন্টা পেমেন্ট পাবেন, অ্যাপ থেকে উইথড্র পর পেমেন্ট তাহলে আপনাকে অবশ্যই 24 ঘন্টা ওয়েট করতে হবে। সো এইভাবে তো আপনাকে কাজ করতে হবে, এইভাবে উইথড্র দিতে হবে। সো আশা করি বুঝতে পারছেন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। অ্যাপ থেকে আপনি যে প্লে স্টোরের রেটিং রয়েছে সেখানে আগে আপনি 5 স্টার একটা রেটিং দিতে পারেন, ভালো একটা কমেন্ট করে দিতে পারেন, লিডার বোর্ড দেখতে পারেন। আপনি কমেন্ট বক্স থেকে উপরে কর্নার ক্লিক করে এখান থেকে তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হতে পারেন, অ্যাপটির বন্ধুবান্ধবদের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, লগ আউট করতে পারেন, এক্সিট যেতে পারেন, রিডিম করতে পারেন, এখানে অপশন রয়েছে। সো আশা করি বুঝতে পারছেন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। সো ভিডিওতে আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।